একটানা অবজ্ঞা অবহেলার মধ্যেই আছে এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা। এদের গুরুত্ব শুধু ভোটের সময়, এর আগেও না পরেও না। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় বর্তমান সরকারি দলের 5 বছর প্রায় অতিক্রান্ত হলেও একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন হয়নি। সুমহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট প্রতিষ্ঠা লগ্ন 2006 সাল থেকে তাদের প্রাণের 7 দফা দাবি জানিয়ে আসছে। সেই দাবির মধ্যে অন্যতম একটি দাবি ছিল সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় তথা সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা কর। সেই সময় অন্যান্য মানবাধিকার বিষয়ক ও রাজনৈতিক সংগঠন সমূহ এ সকল দাবির জন্য দ্বিমত পোষণ করলেও বর্তমানে এটি সময়ের দাবি হিসেবে পরিণত হয়েছে। তারই ফলশ্রুতিতে বিগত 1 জাতীয় সংসদ নির্বাচনের আগে ইস্তেহারে এসব দাবি পূরণের অঙ্গীকার করেছিলেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। দুঃখের বিষয় লক্ষ্য করা যায় যে যারা মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলেছেন তারাও সচেতনভাবেই হোক আর অসচেতনভাবেই হোক সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। 2018 সালে নির্বাচনে জয়লাভের পর থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রধর্ম আইন পাস করা সহ ধর্মীয় মৌলবাদীদের সকল দাবি দাওয়ায় মেনে নিয়েছে এবং সেটা করা হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের সমানাধিকার অধিকার হরণ ও জীবনের নিরাপত্তার বিনিময়ে। দাবি করা হয় বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সকলেরই সেখানে সমান অধিকার রয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম কিন্তু এখনো বহাল তবিত রয়েছে, যা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ধর্মীয় সংখ্যালঘু নাগরিকদের প্রতি সরকারের এই বৈষম্যমূলক আচরণে উৎসাহিত হয়ে এবং সংখ্যালঘু নির্যাতকদের কোনো বিচার না হওয়ায় প্রশ্রয় পেয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসীরা সংখ্যালঘুদের ভূ সম্পত্তি ও বাড়িঘর দখল করে নিয়ে দেবালয়ে দেবদেবীর প্রতিমা ধ্বংস করে দিয়ে বিভিন্নভাবে জোরপূর্বক ধর্মান্তরিত করা সহ বর্বর অত্যাচার করে সংখ্যালঘুদের বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই নির্মম পরিণতি ঠেকানো সরকারের দায়িত্ব ও নৈতিক কর্তব্য। বিশেষ করে ধর্মনিরপেক্ষ বাংলাদেশে প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, আওয়ামী লীগ সংখ্যালঘুদের জন্য যেসব অঙ্গীকার করেছিল তার কিছুই বাস্তবায়ন হয়নি এবং আমরা ধর্মীয় সংখ্যালঘুরা এখন নিরাপত্তাহীন পরিবেশের মধ্যে আছি। আওয়ামী লীগ সরকার বারবার আমাদের উপেক্ষা করার চেষ্টা করেছে, একটানা অবজ্ঞা অবহেলার মধ্যেই আছে এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা। এদের গুরুত্ব শুধু ভোটের সময়, এর আগেও না পরেও না। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, যা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অপমানজনক, অমর্যাদাকর ও অবিচার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও অনুচ্ছতার পরিবেশ তৈরি হওয়ার নতুন উদ্বেগ তৈরি হয়েছে। নির্বাচন হলো একটি মোক্ষম মাধ্যম, যার মাধ্যমে অশুভ সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করার সুযোগ পাওয়া যায়। কঠোর হস্তে বঙ্গবন্ধু এই অশুভ শক্তিকে কবলে ঢুকিয়েছিলেন। এর অব্যাহতভাবে দেশ ও সমাজে অঘটন ঘটিয়ে চলেছে, যেমন অন্য ধর্মালয়ে হামলা, অগ্নিসংযোগ, এমনকি হত্যা লেগেই আছে। ছুতানাতায় অন্য ধর্মাবলম্বীদের সম্পত্তিও বেদখল করছে। সাম্প্রদায়িক শক্তিকে রাজনৈতিকভাবে উৎখাত করার জন্য নির্বাচনী অঙ্গীকারপত্রে সুস্পষ্ট আদা থাকতে হবে। কাজেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের জোরালো আহ্বান, তারা যেন নির্বাচনী অঙ্গীকারপত্র তৈরির সময় জাতীয় জীবনে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশের সংবিধানের কথা মনে রাখেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আশা করেছিলাম বিগত নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতিমধ্যে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের ঘোষণা দিবেন, কিন্তু সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের ঘোষণা এখন পর্যন্ত আমরা পাইনি, যা ধর্মীয় সংখ্যালঘুদের কাছে অত্যন্ত দুঃখজনক ও হতাশাব্যঞ্জক। আমরা আজ এই সংবাদ সম্মেলন থেকে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পাশাপাশি বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় নিদারুণভাবে উদ্বিগ্ন, তার উপর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব ও পরবর্তী রাজনৈতিক সহিংসতার সুযোগ নিয়ে দেশের পরিস্থিতিকে অধিকতর অস্থিতিশীল করার জন্যে জাতীয় সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে কোনো ধরনের সহিংসতা চালানোর অপপ্রয়াস মহল বিশেষ করতে না পারে, তজ্জন্যে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।